ভারতের দক্ষিণী ভাষার সিনেমার যারা নিয়মিত দর্শক তাদের কাছে কবীর দোহান সিং একটি পরিচিত মুখ। লম্বা চওড়া দেহ ও ভয়ঙ্কর চেহারায় বহুবারই তিনি হাজির হয়েছেন তেলেগু ও তামিল সিনেমার পর্দায়। কাঁটাতারের বেড়া পেরিয়ে সেই কবীর দোহান সিং এবার মুখ দেখাতে চলেছেন বাংলাদেশি সিনেমায়। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে এই খবর কবীর সিংই জানান। তিনি লেখেন, একটি নতুন দেশ, একটি নতুন জীবন আর একটি নতুন চরিত্র। এবার খল চরিত্র নিয়ে গণ্ডি পেরিয়ে যাচ্ছে বাংলাদেশে। এটি হতে যাচ্ছে আমার 40তম সিনেমা। বাংলাদেশি হিসেবে প্রথম হ্যাশ কবির 40 লিখে আমাকে শুভেচ্ছা জানাতে পারেন। স্ট্যাটাসের শেষে কবির লেখেন, বাংলাদেশ আমি আসছি। তবে কোন ছবিতে তিনি অভিনয় করতে চলেছেন সেটির নাম প্রকাশ করেননি ভারতের দক্ষিণের এই খল তারকা। তামিল ও তেলেগু ছবিতে কবির দোহানের ক্যারিয়ার খুব বেশি দিনের নয়, 2014 সাল থেকে কাজ করছেন। এরই মধ্যে ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার জমি শক্ত করে নিয়েছেন তিনি। এখন পর্যন্ত অভিনয় করেছেন 39টি ছবিতে, প্রতিটিতেই খল চরিত্রে দেখা গেছে তাকে। কবির দোহান অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কিক 2, ভেদালাম, ডিটেক্টর, স্পিডুন্ডু, সর্দার গাব্বার সিং, সুপ্রিম, কাঞ্চনা 3, অ্যাকশন ইত্যাদি। অভিনয় দিয়ে নিজ দেশের পাশাপাশি তিনি ব্যাপক পরিচিতি পেয়েছেন বাংলাদেশি দর্শকদের কাছেও। ভরপুর অ্যাকশন এবং ভালো গল্পের কারণে তামিল ও তেলেগু সিনেমার বেশ ভালো কদর রয়েছে বাংলাদেশে। সেই ইন্ডাস্ট্রির একজন তুখোর অভিনেতা আসছেন এপার বাংলার ছবিতে অভিনয় করতে, কাজেই সে ছবিকে ঘিরে যে দর্শকদের মধ্যে বাড়তি একটা উন্মাদনা তৈরি হবে তা বলাই বাহুল্য। বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস।